মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে আমি দেখো রান্নাবান্না থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর এখানে তোমাদের দাদা মিষ্টি আলু এনেছে, মিষ্টি আলু দিয়ে রান্না করছি। আর এখানে দেখো লোবিয়া গাছে ভীষণ লোবিয়া হয়েছিল, আর সেই লোবিয়াগুলো দিয়েই আমি রান্নাবান্না করছি। আর এখানে আমি সবজি তুলে দিয়েছি, আর আজকে আমি রান্না করছি মিক্সড সবজি, লোবিয়া কলা মিষ্টি আলু দিয়ে টমেটো দিয়ে সব মিক্স করে একটা তরকারি বানাবো। তো আমার রান্না করা প্রায় ওয়েদারটা অনেকই সুন্দর, আর দেখো আমার ফুল গাছ কত সুন্দর রয়েছে। তো ফুল গাছগুলো জল দিতে হবে, জল দেওয়া হয়নি, আর আমি সব রোদ্দুর দেখি সব জামা কাপড় মেলে দিয়েছি। আমি হয়ে গেলাম রেডি, আর দেখো আমি রেডি হয়ে এখন তোমাদের দাদার সাথে যাব। আমাদের এখানে আন্দামানে, লিটিল আন্দামানে কেমন প্যান্ডেল তৈরি হচ্ছে দুর্গাপুজোয়। তো দুর্গাপুজো তো চলে এসেছে, আর এখানে আমার বান্ধবীকে নিয়েই আমি যাব। বান্ধবীর ধারে চলেও এসেছি, আর ওকে নিয়ে আমি এখনই যাচ্ছি, আমরা গাড়িতে রয়েছি। আমাদের লিটিল আন্দামানে অনেক জায়গায় পুজো হয়, তো এইটা রবীন্দ্রনগরের ফার্স্ট পুজো শুরু হচ্ছে, 20 কিলোমিটারে হচ্ছে। তো দেখো নতুন পুজো, এটা নতুন পুজো, নতুনই স্টার্ট হয়েছে এই পুজোটা এখানে। আর এখানে দুর্গা পুজোটা অনেকই সুন্দর হবে আমার তো মনে হচ্ছে, কারণ কি প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, অনেকটা ভালো হয়েছে প্যান্ডেল আর অনেক সুন্দর। আমরা চলে আসলাম, আর এখনই আমরা যাব ভিতরে, তোমাদের প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাবো। তো দেখো এত সুন্দর প্যান্ডেল, আমি তো আগে এরকম দেখিনি লিটিল আন্দামানে এত সুন্দর প্যান্ডেল, কারণ এই ফার্স্টবার আমি দেখছি এত সুন্দর লিটিল আন্দামানে প্যান্ডেল হচ্ছে। তো অনেকটাই সুন্দর হচ্ছে, অনেকটাই ভালো লাগছে, আর এখন চলে যাব ভিতরে। আর এখানে দেখো সব দোকানঘাট বসবে করে সব বানানো শুরু করে দিয়েছে, আর ভিতরের দিকে যাব এখনে। তো আমি একটু বাইরে দাঁড়িয়ে সব কিছু দেখে নিচ্ছি ভালো করে। আর এখানে না বড় একটা গাড়ি চলছে, এই গাড়িটা হচ্ছে কি সব জায়গা লেবেল করছে। আমাদের লিটিল আন্দামানে সব জিনিস সবসময় পাওয়া যায় না, তাও যে এত সুন্দর করে ডেকোরেশন হচ্ছে দেখেই অবাক লাগছে, অনেকটাই সুন্দর ডেকোরেশন করে পুজোটা হবে। আর এখানে দেখো আমার বান্ধবী আগে যাচ্ছে, আর আমি ওর পিছে একটু ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, কারণ কি এখানে গাড়িতে ভীষণ আওয়াজ হচ্ছিলো, এর জন্য আমি ভয়েস রেকর্ড করছি, কারণ আওয়াজে আমি ভালো করে কথা বলছিলাম সে কথাগুলো। তাহলেই আমরা চলে আসলাম প্রতিমার ধারে, প্রতিমাটা দেখো তৈরি করছে এখানে একটা কাকু, আমাদেরই গ্রামের একটা কাকু এই প্রতিমাটা তৈরি করছে। তো কাকুটা পেন্ট করছে এখনে, আর অনেকটাই সুন্দর হয়েছে, অনেকটা ভালো লাগছে। এই কাকুটা অনেক সুন্দর প্রতিমা তৈরি করে, আমাদের এখানে তো অত বেশি কেউ প্রতিমা তৈরি করে না, কিছু কিছু মানুষ আছে যারা প্রতিমা তৈরি করে, অল্প কিছুই মানুষ, কারণ গ্রামটা অনেক ছোট, আমাদের লিটিল আন্দামান জায়গাটা অনেকটাই ছোট, পুরোটাই ছোট একটা দ্বীপের মধ্যেই আমাদের লিটিল আন্দামান। আর লিটিল আন্দামানে যে এত সুন্দর করে পুজো হচ্ছে একদম কলকাতার মডেলে, তো দেখে অনেক ভালোই লাগছে, আর অনেক হ্যাপিও লাগছে যে আমি এই গ্রামে থাকি আর এত সুন্দর করে পুজো হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রবীন্দ্রনগরের পুজো এখানে হচ্ছে। আমি তোমাদের আমাদের বিকেপুরের পুজো, 22 কিলোমিটারের পুজো, আমি যেখানে থাকি সেই পুজোর প্যান্ডেলও তোমাদের সাথে শেয়ার করব, সেখানে কেমন পুজো হচ্ছে, তো সেখানে কেমন তৈরি হচ্ছে, আর সেখানে কেমন ডেকোরেশন হচ্ছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো উপরে দেখো কি সুন্দর ফুল লাগিয়েছে, অনেকটা ভালো লাগছে। এটা হচ্ছে কি রবীন্দ্রনগরের ফার্স্ট পুজো। তো আমাদের বিকেপুরের পুজো অনেকটা পুরনো পুজো, কিন্তু ওখানে ডেকোরেশন কেমন তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি আর আমার বান্ধবী দুইজনে মিলে একটু ঘুরে ঘুরে দেখে নিলাম, আর দুইজনে একটু ফটোও তুললাম, আর এখানে দুইজনে মিলে একটু গল্পও করছিলাম আর সব কিছু দেখছিলাম, অনেকটাই সুন্দর হয়েছে, অনেক ভালো লাগলো। আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখনই বাইরের দিকে যাব, আর ঘরেও যেতে হবে কারণ মেয়ে স্কুল থেকে চলে আসছে, মেয়েকে নিয়ে একবারে ঘরে যাব। আর এখানে যেখানে দুর্গাপুজো হবে তার সাইডেই একটা শিব মন্দিরও আছে, আর এখানে দেখো কত সুন্দর লাগছে ডেকোরেশনটা। আমাদের লিটিল আন্দামানের দুর্গাপুজোর ডেকোরেশন কেমন লাগছে তোমাদের, কেমন হয়েছে প্লিজ কমেন্টসে বলবে। অনেকটা কলকাতার মতনই ডেকোরেশন হয়েছে, আর অনেকটাই সুন্দর লাগছে, অনেকটা ভালো লাগছে। তো আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা যাব বাইরের দিকে, কারণ কি আমরা বাড়ি যাব। আর এখন দেখো এখানে উপরে
আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর, মনে হচ্ছে যেন একদম শরতের আকাশ। অনেকটা সুন্দর রোদ্দুর বেরিয়েছে আর প্যান্ডেলটাও অনেক। আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম আর এখনই দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি বাড়ি। আর আমার বান্ধবীকে নামিয়ে দেব ওর দোকানের ধারে, কারণ ওর একটা দোকান আছে 20 কিলোমিটারে। তো ওখানে ওকে নামিয়ে দিলাম আর ও আমাকে টাটা করে দিল, তো ও চলে গেল ওর দোকানে আর আমরাও আমাদের বাড়ি যাচ্ছি। তো এখানে আমরা রাস্তায় রয়েছি, আমরা চলে আসলাম বাড়িতে, মানে আমার ঘরে। তো দেখো অনেকটা রোদ্দুর রয়েছে এখনও, কারণ দুপুর হয়ে গেছে এখনে। আর তোমাদের দাদা এখানে দরজাটা খুলে দিল আর মেয়েও চলে আসলো, আমরা একসাথেই চলে আসছি সবাই মিলে। তো প্রচণ্ড রোদ্দুর ছিল আর আমার তো ভীষণই রোদ্রে বেরোলে ভীষণই কষ্ট হয়ে যায়, তো অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। তো এসে খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে দেখো এখন আমি বিকেলে উঠে ঘর বাড়ি সব ঝাড়ু মেরে নিচ্ছি আর ঘরের কাজ যা যা আছে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখন আমি বাইরেটা একটু ঝাড়ু মেরে নেব, কারণ বাইরেটাও ভীষণ একটু নোংরা হয়ে গেছে। তো বাইরেটা আমি রোজই ঝাড়ু মারি, তো এখন একটু ভালো করে ঝাড়ু মেরে নেব, কারণ কি আমি একটু পরে আবার যাব জামা কাপড় নিয়ে উপরে মেলতে, কারণ ওখান থেকে এসে তো ভীষণ কষ্ট হয়ে গিয়েছিলো, তার জন্য আর জামা কাপড়গুলো মেলতে পারিনি। তো বাইরের ওয়েদারটা দেখো এখনও কত সুন্দর রয়েছে, কারণ একটুও বৃষ্টি হয়নি আর অনেকটাই সুন্দর লাগছে। তো আমি আজকে যা যা করলাম সব কিছুই তোমাদের সাথে। খয়েরি গোলাপ ফুল গাছটায় কত সুন্দর একটা ফুল দিয়েছে, অনেকটাই ভালো লাগছে। আর এখানে এই চন্দ্রমল্লিকা ফুলগুলো অত ভালো নেই। আর এখানে আমি দেখো কত মাটি উঠিয়ে রেখেছি, কারণ আমার ফুল গাছগুলো ঠিক করতে হবে, সব ফুল গাছের টবগুলোই ফুল মাটি দিতে হবে।